আসসালামু আলাইকুম। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর যদি তুমি কারো মায়ায় পড়ো, তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকে পড়ে রবে। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন, রাগ, ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। তুমি যত সুন্দর আর ধনবানই হও না কেন, তোমার কথা আর ব্যবহারই বলে দিবে তোমার মূল্য কত। স্ত্রীর কথায় উঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। আপনি যদি সুজা থাকেন, তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না। চোখের আড়ালে যে থাকে, মানুষ তাকে দ্রুত ভুলে যায়। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না যেন মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভাতের প্লেটে চোখের পানি পড়ার মতো বাজে এক্সপিরিয়েন্স পৃথিবীতে আর নেই। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হয়ে নিজেকে ছোট মনে করাই গৌরবজনক। যারা নতুন কিছু খুঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। তুমি এত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। জানেন কি, যে বন্ধুত্ব 7 বছর পরেও টিকে থাকে, তা সারা জীবন টিকে থাকার সম্ভাবনা আছে। নিজেকে যত বেশি মানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। একজোড়া বিশ্বাসী হাত 1000টা কষ্ট ভুলিয়ে দিতে পারে। মায়ের সাথে 5 মিনিট হাসলে পৃথিবীর সকল ডিপ্রেশন কেটে যায়। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই তোমার বাবার 1000 ফোঁটা ঘামে ভেজা গল্প। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে কষ্ট দিও না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সুপ্রতিষ্ঠিত করো, তারপর দেখবে একদিন 1000 মানুষ তোমাকে ভালোবাসবে। মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে যেন তোমার মৃত্যুতেও তারা কাঁদে, এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে। কথা কম বলা লোককে যারা অহংকারী মনে করে, তারা হয়তো জানে না চুপ থাকাটা একটা পরিশ্রমী ইবাদত। কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। ভালো তো শুধু মা বাসে, বাকিরা সব মন ভাঙতে আসে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। সুখে থাকার চেয়ে তোমার সাথে থাকার লোভটা আমার অনেক বেশি। সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটা মিথ্যা কথা বলা শুরু করে। মানুষ মানুষেরই ঔষধ, কেউ দুঃখ দেয় আবার কেউ সুখ দেয়। সময় সবারই আসে, বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো। যে মোবাইল একদিন স্কুলে এলাও ছিল না, সেই মোবাইল আজ স্কুল চালাচ্ছে। সবাই নাকি খুব ব্যস্ত, চারদিকে শুধুই মুখোশের মেলা। বিশ্বাস করুন, কেউই কিন্তু ব্যস্ত নয়, আসলে পুরাটাই হলো প্রাধান্যতার খেলা। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়।